আগে আমি এরকম ধরনের একটা ব্যাগের উপরেই এরকম কাজ আগে শেয়ার করেছিলাম, তো ভাবলাম আরও একটা ব্যাগ পড়ে আছে তো এটারও নতুন একটা রূপ দিতে হবে, তো সেটাই কাজে লেগে পড়লাম। আর আগে ভিডিওটা আমি পোস্ট করেছি, যারা দেখোনি অবশ্যই সেই ভিডিওটা গিয়ে তোমরা দেখে এসো। তো আজকে দেখো এই ব্যাগটাকে নিয়ে পড়েছি, এই যে নামটাকে ঢাকতে হবে, তো এটা আমি ভাবলাম খুব অল্প সময়ের মধ্যে আর খুব অল্প জায়গার মধ্যে এটাকে আমি তৈরি করে ফেলি, কারণ আগে আমাকে যখন করতে হয়েছিল বেশ অনেক কিছু মাথায় রেখে বা অনেক কিছু ভজকট করতে হয়েছিল, তাই ভাবলাম এত কিছু ঝামেলা আর আমি করব না, তাই চটপট ভাবলাম এই যে স্যাপ গ্রিন কালারের এইটা দিয়ে আমি এটাকে ঢেকে দিলাম নামটাকে। তো দেখলাম অনায়াসে এই কালারটা দিয়ে বেশ ভালোই ঢেকে গেল। আমি ভাবতে পারিনি যে এই কালারটা দিয়ে নামটা ঢাকা পড়বে, কারণ আগের বার যখন করেছিলাম আমাকে প্রচুর মাথা খাটাতে হয়েছিল নামগুলোকে ঢাকার জন্য। ব্যাস আমি তোমাদের সাথে বললাম যে এই খুব কম সময়ের মধ্যে আর খুব ছোটোর মধ্যে জিনিসটা করতে চাই, যেহেতু আমাকে নামটা ঢাকতে হবে আর একটু নতুনত্ব কিছু বা লুক দিতে হবে সেটাই আমার মেন কথা, ব্যাস লেগে পড়লাম সেই কাজে। ছোট ছোট গাছের পাতা তৈরি করে ফেললাম নানা রকম গ্রিন কালারের শেড দিয়ে। তোমাদের কাছে এত এত গ্রিন কালারের শেড না থাকলে কোনো সময় সবুজের সঙ্গে হলুদ মিশিয়ে কালার আনতে পারো, কোনো সময় ডিপ সবুজের সঙ্গে হোয়াইট মিশিয়ে আনতে পারো, তো নানা রকম কালার মিক্সড করে তোমরা কালারটাকে নিয়ে আসতে পারো। ব্যাস এরপর আমি ছোট ছোট ফুল করে দিই, কোনোটা হয়তো দেব হলুদ, কোনোটা পিঙ্ক, কোনোটা লাল, কোনোটা সাদা, এরকম ধরনের ফুলগুলো ছোট ছোট পাবড়ে দিয়ে ফুলগুলো আমি করে ফেলি। এরকম ধরনের আইডিয়া পেতে অবশ্যই আমার চ্যানেলে যদি না থেকে থাকো চটপট সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমার চ্যানেলে বন্ধু হয়ে থাকো, কারণ না নতুন নতুন ভিডিও আমার চ্যানেলেই তোমরা দেখতে পাবে। তো ছোট ছোট ফুলগুলো দিয়ে দেখো আমি করে ফেললাম, এরপর আমি দেখো লাল কালারের ফুল দিয়ে করে ফেললাম। তো যারা আমার ভিডিওটা ভালো লেগেছে, যাদের অবশ্যই বলবো তারা তোমরা আমার চ্যানেলের পাশে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। চলো এর ফাইনাল লুক তোমরা দেখে নাও, আর এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।